কখনো দশ দফা কখনো ২৭ দফা নিয়ে রাজপথের পাশাপাশি ঘরোয়া বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় দশম ও শেষ মতবিনিময় করেছে ময়মনসিংহ বিভাগের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানদের সঙ্গে। দলীয় ও জোটগত এসব কর্মসূচিতে সমসাময়িক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সন কার্যালয়ে মতবিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে বেগবান করলে সরকার ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হবে। এই আন্দোলনকে যদি আমরা আরো বেগবান করতে পারি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, এই সরকারকে চলে যেতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তা নিশ্চয়ই আমরা সফল হব। একই দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ২৭ দফা নিয়ে আলোচনার আয়োজন করে ১২ দলীয় জোট। অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা আন্দোলনের মূল লক্ষ্য গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো ২১% ক্যাশব্যাক। হাইকোর্টের ঘটনা দেশের বর্তমান অবস্থার প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। ঘটনা ঘটেছে জাতির জন্যে, এই দেশের বিচার ব্যবস্থার জন্যে একটা জঘন্যতম কলঙ্কময় ঘটনা। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি। বাংলাদেশে বর্তমানে কোনো গণতন্ত্র তো নেই, কোনো আইনের শাসনও নেই, কোনো গভর্নমেন্ট আছে কিনা সেটা আমার সন্দেহ হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে ২৬ মার্চ জাতীয় দিবস উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ২৬শে মার্চকে পালন করার জন্য আমরা প্রায় ১০ দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।